27 তারিখ জামাত যে প্রোগ্রাম দিয়েছে সেই ব্যাপারে আপনার সাথে তাদের কোনো আলোচনা হয়েছে? পদত্যাগের জন্য আমরা সেই সমাবেশ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, সমাবেশ করার জন্য অনুমতি পাননি জামাত ইসলাম। দর্শক শ্রোতা, তারপরও তারা শাপলা চত্বর দখল করার জন্য চেষ্টা করছে। সেখানে বর্তমানে পুলিশ প্রশাসনের সাথে কি হচ্ছে এবং বর্তমান কি অবস্থা রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং তারা কি এই সমাবেশ সফল করতে পারবে কিনা সে বিষয়ে উঠে এসেছে অনেক তথ্য। দর্শক, কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা এখন বর্তমানে কি অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। তাদের রাজনৈতিক গুরুত্ব আপনি যতই অস্বীকার করেন না কেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে চরমোনাইয়ের পীরের যারা লোক এবং জামায়াত ইসলামী, এই দুটো সংগঠন এক ঘন্টার নোটিশে এই ঢাকা শহরের যে কোনো জায়গাতে 1,00,000 লোকের সমাবেশ করতে পারে। একদিনের নোটিশে তারা 5,00,000 লোকের সমাবেশ এই ঢাকা শহরে করতে পারে। তো আপনি তাদেরকে নিয়ে ঠাট্টা করতে পারেন না, মস্কারা করতে পারেন না। আর এই কারণেই সরকারে যারা কর্তাব্যাপী তারা কিন্তু জামাতের ব্যাপারে সিরিয়াস। তো এখন সবার বক্তব্য জামাতের কিছু নেই, এদের সাংগঠনিক ক্ষমতা আওয়ামী লীগ শেষ করে দিয়েছে, এদের অর্থনৈতিক যে ইনস্টিটিউশনগুলো ছিল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, আরো অনেক কিছু সব কিছু তছনছ করে দেওয়া হয়েছে। তো এদের সংগঠন নাই, এদের কোনো যাকে বলা হয় নিবন্ধন নেই, এদের ঊর্ধ্বস্তরে যারা নেতা রয়েছেন তাদেরকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছে। জামাতের আমির থেকে শুরু করে শীর্ষ নেতাদের সবাই এখন জেলে। তো জামাতকে নিয়ে এত চিন্তা করার কি আছে? এবং এখানেই জামাতের খেলা, এবং এই খেলা তারা কিন্তু সেই মানে যখন প্রতিষ্ঠিত হয়েছে পাক ভারত উপমহাদেশে মাওলানা আবুল আলা মওদুদী, তিনি শুরু করেছিলেন ব্রিটিশদের সাথে, এবং তিনি ব্রিটিশদেরকে কবজা করে ওই সময়টিতে ছোট্ট একটি দল ছিল জামাত, কিন্তু মুসলিম লীগকে এবং কংগ্রেসকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে। জামাত ফেল করেছে, জামাত যা চেয়েছিল তা হয়নি, তারা ব্রিটিশদেরকে রাখতে চেয়েছিল হয়নি। কিন্তু মিস্টার মওদুদী তিনি একজন সাংবাদিক ছিলেন, কিন্তু স্বাধীন পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হলো তিনি সদল বলে ভারত থেকে একেবারে পাকিস্তানে চলে এলেন। তিনি পাকিস্তানের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, কিন্তু কে ফ্যাক্টর ছিলেন রাজা নির্মাণ করার রাজনীতি বিনির্মাণে, রাজা সিলেকশনে রাজা বানানোর ক্ষেত্রে কিং মেকার হিসেবে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল যে সরকার ভুট্টো সরকার তাকে ফাঁসিতে লটকানোর জন্য তার কিন্তু হুকুম জারি করা হয়েছিল, তিনি ফাঁসির দণ্ডিত আসামি ছিলেন, যদিও তার ফাঁসি হয়নি। তো বোঝার চেষ্টা করেন যে জামাত সেখানে কতটা কে ফ্যাক্টর ছিল। এবং এখনো পাকিস্তানে জামাত কোনো গুরুত্বপূর্ণ দল নয়, কিন্তু অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তাদের মেন্টর হিসেবে জামাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বাংলাদেশের জামাত হলো পৃথিবীর সবচেয়ে বড় জামাত, মানে জামায়াতে ইসলামের যত সংগঠন বিভিন্ন নামে রয়েছে, সেক্ষেত্রে ইখওয়ানে মুসলিমিন হোক কিংবা সেটা মুসলিম ব্রাদারহুড হোক কিংবা জামায়াত ইসলামী পাকিস্তান হোক কিংবা জামায়াত ইসলামী হিন্দ হোক কিংবা জামায়াত ইসলামী বাংলাদেশ হোক, এই সংগঠনের মধ্যে বাংলাদেশের সংগঠনটি সবচেয়ে ইফেক্টিভ। আর এখানে জামাতের সবচেয়ে সুবিধাজনক অবস্থান হলো 90% মুসলিম, জামাতের লোকজন শিক্ষিত এবং এদের বেশিরভাগই ভালো ছাত্র যারা শিবির করে এবং ওরাই শিবির থেকে পরবর্তী নেতৃত্বে আসে। সেই তুলনায় গণ্ড মূর্খ মার্কা এবং মাথার চান্দি গরম প্রকৃতি তাদের যে লোকজন রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী, সেটা যে দলেরই হোক না কেন, তাদের সেকুলার মন মানসিকতা, তাদের ব্যক্তিগত নৈতিক চরিত্রহীনতা কিংবা তাদের অবৈধ ইনকাম, এর বিপরীতে জামাতের নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু এই সকল কথাবার্তা, জাজাকাল্লাহু খায়রান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ধরনের কথাবার্তা আলটিমেটলি সমাজে কিন্তু জামাতকে অনেকটা নিরাপদে লুকিয়ে রাখার জন্য সাধারণ যে ধর্মপ্রাণ মুসলিম তারা যথেষ্ট সাহায্য করে এবং সহযোগিতা করে। তারা তারা মসজিদে যেতে পারে, তারা সাধারণ মানুষের মধ্যে তাদের একটা ভালো ইমেজ তৈরি হয়েছে, তাদেরকে আপনি যতই মন্দ বলেন না কেন। তো এইগুলো নিয়ে তারা মহান মুক্তিযুদ্ধের সময় খেলেছে কিন্তু পরাজিত হয়েছে, কিন্তু পরাজিত হওয়ার পরেও তারা বঙ্গবন্ধুর সরকারের সময়টিতে ক্ষতিগ্রস্ত হয়নি।
দর্শক আপনারা ভিডিওটি দেখলেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এর পদত্যাগের জন্য আমরা সেই সমাবেশ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা আমরা এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, আশা করা যায় শান্তিপূর্ণ সমাবেশের মানে ব্যবস্থা এখানে হবে ইনশাআল্লাহ। দুইটার সময় আপনারা যেমনটি বলছিলেন যে আপনারা শাপলা চত্বরের দিকে যাবেন, যদি পুলিশ না যেতে না আমরা আমরা শাপলা চত্বরে যাব এই কথা আমরা বলছি না। আমরা আমরা শাপলা চত্বরের দিকে যদি যাওয়ার পরিবেশ তৈরি হয়, যদি প্রশাসন মনে করে, তাহলে আমরা অবশ্যই যেখানে মনে করবে সেখানেই আমরা সেই কাজটি করার চেষ্টা করব। তবে যেহেতু আমাদের লক্ষ লক্ষ লোক এই পাশে, বিএনপির একটা মহাসমাবেশ, বিএনপির মহাসমাবেশের লোকেরা আমাদের পাশেই দাঁড়ানো আপনারা দেখছেন, কাজে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের তো স্পেস দরকার, এই লক্ষ লক্ষ লোক কোথায় দাঁড়াবে, এই জন্য আমাদেরকে আর একটু শাপলা চত্বরের দিকে এগিয়ে দিলে আমরা হয়তো সেই কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো। না অনুমতি অনুমতি তো এটা মূল মূল অনুমতি তো মূল বিষয় না, অবহিতকরণ আমরা শাপলা চত্বর চেয়েছি, সেইভাবে প্রশাসন এবং আমরা মিলিয়ে যে জায়গাটা করলে ভালো হয় আমরা সেই জায়গায় প্রোগ্রাম করব। নিবন্ধনের বিষয়টি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলবেন, ধন্যবাদ। এটা আদালতে বিচারাধীন বিষয়। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। আমার সাথে আছেন সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। আসলে শোনেন, নিবন্ধনের বিষয়টা হলো এটা বিচারাধীন। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত এপিলেট ডিভিশনে এটা বিচারাধীন আছে, অতএব জামাত ইসলামের এখনো নিবন্ধন আছে। যতক্ষণ পর্যন্ত আদালতে ডিসাইড না হবে অতক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না যে জামাতের নিবন্ধন নাই। এক্ষেত্রে আমরা আইনের দৃষ্টিতে, সংবিধানের দৃষ্টিতে, যেহেতু জামাত সকল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের প্রতিনিধিত্ব ছিল, অতএব জামাতের নিবন্ধন আছে, এটি আমাদেরকে ধরে নিতে হবে। ধন্যবাদ সকলকে। ওকে, থ্যাংক ইউ। দর্শক এই মুহূর্তে রয়েছি সরাসরি আরামবাগ মোড় থেকে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এবং পাশাপাশি কিন্তু জামাতের নেতাকর্মীরাও কিন্তু রয়েছে এবং পাশেই কিন্তু আবার বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে জামাতের যে সমাবেশে হওয়ার কথা, যে মতিঝিল শাপলা চত্বরে সেই সমাবেশে কিন্তু অনুমতি না থাকায় কিন্তু পুলিশের এক প্রকার তাদেরকে কিন্তু ধাওয়া করে কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু আরামবাগ এই মোড়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু একপাশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে, আরেক পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য জামাতের নেতাকর্মীরাও কিন্তু এই আরেক পাশে অবস্থান করছে এবং পাশাপাশি কিন্তু শাপলা চত্বরের দিকে যে রাস্তাটি রয়েছে এখানে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে দর্শক রয়েছে সরাসরি আরামবাগ থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু অসংখ্য জামাতের নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু শাপলা চত্বরে কিন্তু তাদের যে সমাবেশ করার জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু আরামবাগে এখানে কিন্তু রয়েছেন। কোনোভাবে কিন্তু তাকে কিন্তু শাপলা চত্বরের দিকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে, বিশেষ করে আপনাকে ছাপানো করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সে বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।